আপনাদেরকে অনুরোধ করব, পাঁচে লোকে কিছু বলে আপনি যদি সেই দিকে তাকান আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। শুধু একটি কথাই বলবো, চোখ দিয়ে শুধু দেখবেন, কানটা শুধু বন্ধ রাখবেন। কান তখন খুলবেন যখন আপনি সফলতা যায় পৌঁছবেন, কারণ যারা কানে বেশি শুনে এবং যারা মুখে বেশি বলে তারা কোনো সময় সফল হতে পারে না। আপনাকে হইতে হবে চেয়ারম্যান সাহেবের একটা কথা আমার সবসময় মনে পড়ে, উনি বলে আপনি হইতে হবে বয়রা। সফল হইতে গেলে বয়রা হইতে হবে, ওনার এই কথাটা আমি 100% মানি। কারণ আমি যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম আমার একটা কথা না বললেই নয়, প্রথম দিকে যখন আমি কাজ শুরু করি তখন আমার একটা খুব কাছের বন্ধু আমাকে নেগেটিভ করে দেয় এবং সে আমার থেকে স্মার্ট, সে আমার থেকে জ্ঞানী, সে ইংরেজি ভালো জানে, ইংরেজি ভালো বলতে পারে, তো তাকে আমি স্পন্সর করি। স্পন্সর করার পরে আমি তাকে নিয়ম অনুযায়ী ট্রেনিংয়ে আমন্ত্রণ করি, ট্রেনিংয়েও আসে সে। তো এক পর্যায়ে ট্রেনিং আমাদের বর্তমান যিনি এমডি তখন উনি ডাইরেক্টর মার্কেটিং ছিল, তো উনি ট্রেনিং করাচ্ছে, আমিও ট্রেনিংয়ে বসা, আমার বন্ধুও ট্রেনিংয়ে বসা। সেই বন্ধু ট্রেনিংয়ের এক পর্যায়ে একদিন বা দুদিন পরে ট্রেনিং আর আসে না। আমি খুব পরিশ্রম করেছিলাম তার পিছনে প্রথম দিকে, তো তাকে কদিন পরে জিজ্ঞেস করলাম কী ব্যাপার দোস্ত তুমি ট্রেনিংয়ে আসো না কেন। সে আমাকে বলে এমডি সাহেবরা আমি কোশ্চেন করেছিলাম যে বস আপনি যে পিএইচডির স্বপ্ন দেখান আসলে একজন পিএইচডি কত টাকা পাবে, তো উনি বোর্ডের এই মাথার থেকে একে ওই মাথায় পরিসংখ্যান করে দেখালো যে 2.5 থেকে 2 লাখ টাকা পাবেন আপনারা। তখন সেটা 2001 সালের কথা, 2 থেকে 2.5 লাখ টাকা পাবেন এই অ্যামাউন্ট যখন দেখালো তখন সেই বন্ধু ট্রেনিং ছেড়ে দিস। তা আমি নিয়ম অনুযায়ী ট্রেনিং করার পরে তাকে বহুত কষ্ট করে খুঁজে পেলাম, কারণ মোবাইল তখন অ্যাভেলেবেল ছিল না। তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন আসো না, বলো যে তুমি তোমার এমডির কথা শোনো, আমি এটার ভিতরে নাই। কারণ যেই লোক ভাড়া গাড়ি দিয়ে চলে, ভাঙ্গা টেবিলে বসে, ভাঙ্গা চেয়ারে বসে, রুমের ভিতরে ঠিক মতো এসি চলে না, সেই লোক স্বপ্ন দেখায় 2 থেকে 2.5 লাখ টাকা নাকি আমরা ইনকাম করব, এই ধরনের কথা আমার বিশ্বাস হয় না। তা আমি যাই বসরে বললাম যে বস আপনি তো আমার লোককে নেগেটিভ করে দিচ্ছেন। তো উনি বললো যে এটা কি আপনি বিশ্বাস করেন, আমি বলি যে বিশ্বাস করি, বলে যে আপনি কাজ করেন। তা আমি কাজ করতেছি আর সেই বন্ধু আর কাজ করে না, তো তাকে বাদ দিলাম প্রথমে যে না তাকে দেওয়ার হবে না। 2006 সালে যখন ডায়মন্ড এক্সিকিউটিভ হলাম তখন সেই বন্ধুর খোঁজ নিলাম যে উনি কোথায় আছে। উনি একটা কোম্পানিতে চাকরি করে 15,000 টাকা আর আমি তখন 15 লক্ষ টাকা দামের গাড়ি অ্যাচিভ করেছি। এই হলো পার্থক্য। আপনি যদি বিশ্বাস করেন কাজ করেন, আর আপনি যদি মনে করেন যে না ডেস্টিনি এইগুলো আসলে দিবে না, এগুলো শুধু স্বপ্ন দেখায়, আমি আপনাকে বলবো আপনি অন্য কোনো পথ অবলম্বন করেন এবং অপেক্ষা করেন যে যারা এই জিনিসটাকে বিশ্বাস করে কাজ করতেছে তাদেরকে দেয় কিনা। মোহাম্মদ খালিদ মোশাররফ ভুঁইয়া তার বক্তব্যে বলেন, আমি শুধু দুইটা জিনিসকেই বিশ্বাস করেছিলাম, একটা হচ্ছে এই সিস্টেমটাকে, আমার এই সিস্টেমটার প্রতি অগাধ বিশ্বাস ছিল। আমি বিশ্বাস করেছিলাম যে এই সিস্টেমে কাজ করে গেলে যে কোনো ব্যক্তি সাকসেস হতে পারবে, এবং বিশ্বাস ছিল আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিনের উপরে। তার উপরে বিশ্বাস ছিল এই পর্বে যে উনি এই বিষয়ে যেহেতু সাকসেস, উনি যেহেতু এই সেক্টরে সফল, তাই এই এই লোকের কথা যদি আমি শুনি তাহলে আমিও সফলতা লাভ করব। এটি ছিল হচ্ছে আমার শুরুর দিকে সিক্রেট। আমাকে এখন আর ক্রাউন এক্সিকিউটিভও নাড়া দেয় না, আমাকে ক্রাউন অ্যাম্বাসেডারও এখন আর নাড়া দেয় না, বিকজ আমি জানি অলরেডি এই পদগুলি আমার হয়ে গেছে, শুধু সময়ের ব্যাপার
কোম্পানি আমাকে শুধু একটু সেলিব্রেট করে ওই অ্যাচিভমেন্টগুলি তুলে দিবে যেহেতু আমি সিস্টেমে ঢুকে গেছি। বর্তমানে আমি যে এই লক্ষ্যটি নিয়ে কাজ করছি এবং আমাদের প্রাণের দাবি, আমাদের বাংলাদেশের মানুষের দাবি, সেটি হচ্ছে বেকার মুক্ত বাংলাদেশ করা। আমাদের এমডি সাহেব যে টার্গেট দিয়েছেন যে 2012 সালের মধ্যে 50 লক্ষ লোকের বেকারত্ব মুক্ত বাংলাদেশ করার জন্য 50 লক্ষ লোকের কর্মসংস্থান করবেন, আমি বর্তমানে ওনার সেই টার্গেটের সাথে একাত্মতা হয়ে আমি সেই কাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি নিজেকে